হাই ফ্রেন্ডস, আমি হাফসা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, যার উত্তর বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জানা থাকে না। তার মধ্যে সুয়েজ খাল একটি। আজকে আমরা সুয়েজ খাল সম্পর্কে একটি প্রশ্নের উত্তর জানব। তো আজকে আমাদের সুয়েজ খাল সম্পর্কে প্রশ্নটি হচ্ছে, সুয়েজ খাল কাটা হয় কেন? তো এই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি। সুয়েজ খাল কাটা হয় ইউরোপ থেকে এশিয়ার বা ভারতের কোনো বন্দরে আসার সময় ও দূরত্ব সংক্ষেপ করার জন্য, এবং এই খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। এবং এই এই খাল কাটার কারণে ইংল্যান্ড থেকে বোম্বাই বন্দরের দূরত্ব কমে গেছে প্রায় 8,000 কিলোমিটার। সো ফ্রেন্ডস, সুয়েজ খাল সম্পর্কে আমরা জানলাম অনেক কিছুই, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই সম্পর্কে জেনারেল নলেজের অনেক কিছু, অনেক প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে। তো আজকে সুয়েজ খাল সম্পর্কে আলোচনা আমি এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।